বগুড়া সদরের ঢাকা রংপুর মহাসড়কে এক ঘন্টার ব্যবধানে দুইটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯:৩০ দিকে উপজেলায় লাহেরিপাড়া ইউনিয়নের দীঘলকান্তিতে ও ১০:০০ দিকে মানিকচক বাজারে এ ঘটনা ঘটে। ট্রাক চালক মিজানুর রহমান বলেন, লালমনিরহাট থেকে মালামাল নিয়ে ঢাকার মিটফোর্ডে যাচ্ছিলাম। পথে ঢাকা রংপুর মহাসড়কের দীঘলকান্তিতে প্রায় ১ থেকে ১.৫০ মানুষ লাঠিসোঁটা নিয়ে পথ অবরোধ করে যানবাহন ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে আমাকে ও আমার সহকারীকে ট্রাক থেকে নামিয়ে মারধরের পর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। মিজানুর রহমান আরও বলেন, দুর্বৃত্তরা মহাসড়কের পাশের কলাবাগান থেকে উঠে এসে এই হামলা চালান। আগুন দেওয়ার পরেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।